জুলাইয়ের 1 তারিখ থেকেই তো অ্যাকশনে যাব। আমি তো ব্যক্তিগতভাবে স্যামসাং S24 লেটেস্ট, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি তৈরি, ছোট প্যাকেজগুলো আর যেটা জনপ্রিয় জনগণের কাছে, এটা আমরা পাবলিক হিয়ারিংও দেখেছি ডিমান্ড আছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব। তো যেহেতু আমরা কঠোর অবস্থানে যাব গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য, কলড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে এটা আসলে কলড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করবো, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে না তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। আমাদের ড্রাইভ টেস্টের যে ফলাফল ঢাকা সিটি কর্পোরেশন, কেরানীগঞ্জ এবং আশপাশে নারায়ণগঞ্জ, সাভার বিভিন্ন জায়গায় থেকে যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমরা পর্যালোচনা করব, মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনব, তারপর আমরা বিটিআরসির যে টেকনিক্যাল টিম তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনব, এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়া যেগুলোই নিউজ পাবো সেগুলো আমরা আসলে কনসিডারেশনে নেব এবং সেখানে আমরা ড্রাইভ দেবো। এই কারণে আমরা বলছি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড মিডিয়া পার্টনারশিপ। সো আমরা একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি তৈরি করে আমরা একদিকে যেরকম বিজনেস ফ্রেন্ডলি পলিসিও ইন্ট্রোডিউস করব, আমরা আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে আমরা হাত পা বেঁধে আমরা নদীতে ফেলে সাথে সাথে বলবো না, আমরা হাত পা খুলে আপনাদেরকে সাঁতার শিখিয়ে আপনাদের সাঁতার কেটে নদীর ওপরে যাওয়ার মতো সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা দিয়েই আমরা বলবো এখন আপনারা সাঁতরিয়ে দ্রুত নদীটা পার হন। আরো একটা কাউন্টার এক্সপ্লেনেশন আছে, আমরা দেখেছি যে আমাদের আশপাশে অনেক আধুনিক হ্যান্ডসেট ব্যবহারকারীও কলড্রপের শিকার হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও তো আমি প্রচুর কথা বলি ফোনে প্রতিদিন, সো ধরেন ইন্টারনেট কলও করি আবার ভয়েস কলও করি। তো আমার যদি ব্যক্তিগত হয় বলেন, আমি তো ব্যক্তিগতভাবে স্যামসাং S24 লেটেস্ট সেট ইউজ করি, কিন্তু আমার পার্সোনাল কিন্তু এক্সপিরিয়েন্স বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। ছোট প্যাকেজগুলো আর যেটা জনপ্রিয় জনগণের কাছে, এটা আমরা পাবলিক হিয়ারিংও দেখেছি ডিমান্ড আছে। তো মাননীয় ICT উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছিলেন যে একটা সার্ভে করে তার প্রেক্ষিতে যেগুলো জনপ্রিয় প্যাকেজ এগুলো যাতে কনসিডারেশন আনা হয়। তো আমাদের কতগুলো প্যাকেজ আছে এই মুহূর্তে? এখন 40 প্যাকেজেস। তো এটা আগে ছিল মনে হয় 90টা, না হ্যাঁ 95টা থেকে আমরা কমিয়ে 40টাতে এনেছি, কিন্তু আমরা যাচাই বাছাই এবং বিভিন্ন সার্ভে করে দেখেছি যে ছোট প্যাকেজগুলো অন্তত 2-3টা আমরা নিজেরা বসে অনেক ডিবেট করেছি। সো এটা হয়তো আমরা খুব দ্রুতই আমরা অপারেটরকে দিয়ে দিব যাতে করে তারা এই ছোট ছোট প্যাকেজগুলো দিতে পারে যেগুলো আসলে গ্রাহকদের কাছে খুব জনপ্রিয়।